তিন দিনের যে একটা বৃষ্টির যে আবহাওয়া তৈরি হয়েছিল আজকের থেকে একটু পরিষ্কার হয়েছে। আমরা তিন দিনের যথেষ্ট কাজ করেছি এবং আমাদের যে প্যান্ডেল তৈরি করছে তার অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাত্রির খাটছে এবং আমাদের দিন রাত্রির ধরে কাজ চলছে। আশা করছি আমরা চতুর্থীর মধ্যে আমাদের পূজা মণ্ডপ সবার জন্য ওপেন করে দিতে পারব। আশা করছি যে বনগাঁওবাসী চড়কতলা এত দিন যাবৎ যে দুর্গাপুজো দেখেছে, এবার একটা নতুন স্বাদ চড়কতলা স্পোর্টিং ক্লাব সবাইকে দিতে চলেছে। আমরা চড়কতলা স্পোর্টিং ক্লাব, আমাদের 58তম পূজা বর্ষ। আমরা বিগত কয়েক বছর ধরেই বনগাঁ মানুষের সামনে নতুন নতুন থিম তুলে ধরার চেষ্টা করি। এবছর আমাদের থিম হচ্ছে বদ্রীনাথ ধাম। ভারতবর্ষের উত্তরাখণ্ডের গাড়োয়াল পর্বতমালায় যে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে চার ধাম বলে বিখ্যাত, সেই চার ধামের একটি ধাম হচ্ছে আমাদের হিন্দুদের পবিত্র ধাম, সেটা হচ্ছে বদ্রীনাথ ধাম। সেই বদ্রীনাথ ধামের অনুকরণে আমরা এবছর চড়কতলার পূজা মণ্ডপ আমরা নির্মাণ করছি।